হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তা আজকে আমি ভিডিওটা এইখান থেকেই শুরু করছি। আর মেয়েও চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে। আর চান করে মেয়ে পুজো দিচ্ছে আর আমি বসে আছি। তা এই ঘরের এই জানলাটার কাছে খুব হাওয়া আসছে, তার জন্য এখানে বসে আছি। আর রান্না এখন করবো না, একটু পরে করবো। মেয়ের 9টার সময় প্রাইভেট আছে, প্রাইভেট যাবে, তারপরে আমি রান্না করবো। ও পুজোটা করে দিয়ে যাচ্ছে, তো চলো মেয়ে কী কী করছে দেখাচ্ছি। ও মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, এই যে ও পুজো করে তারপরে প্রাইভেট যাবে। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আজকে আমি এই যে আলুটা আলুটা ভাজবো বলে। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মাংস তো সবসময় রান্না করে খাই, আর আজকে দেখো আমি মাংসটাকে কী করেছি, মাংসটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নুন দিয়ে সেদ্ধ করে এই যে ডিম ফাটিয়ে দিয়েছি, কাঁচা ডিম ফাটিয়ে আর ময়দা দিয়ে মেখে ময়দাটা, এই যে ময়দাটাকে মেখে আর রেখে দেবো। ততক্ষণ আমি আলুটা ভেজে নেবো। তাহলে নতুন ধরনের একটা রেসিপি, তোমরা অনেকবারই মাংস অনেক রকম রেসিপি দেখেছো, কিন্তু এই রেসিপিটা কিন্তু দেখতে ভুলবে না, অবশ্যই দেখবে। তা দেখো আলুগুলো ভাজা হোক, আলুটা ভাজা হোক, আলু ভাজতে দেখো নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নিল। বেশি হলুদ দেয়নি, কিন্তু অল্প হলুদ দিয়েছে। তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, তেরম করেই মাখাতে হবে মাংসটাকে। আর এখানে আলু ভাজা তো হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সে মানে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, ওইটা ভাজা চাপিয়ে দিয়েছি, ময়দা আর ডিম মাখিয়ে। কাইগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে ভাজা হবে। এটা মাংসটাকে সেদ্ধ করে নিয়ে দিই, আমি আরামে ভেজে নিচ্ছি। দেখো আমি মাংসটা এরকম করেই ভেজে নিচ্ছি, কত সুন্দর হয়েছে ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি বলে। আর দেখো অতিরিক্ত গরম কি করবো, গরমে রান্না করতে হচ্ছে, ঘেমে যাচ্ছি। এখন আমার ভাজা হয়ে এসছে। দেখো চিকেনটা আমার সেই ম্যারিনেট করা ইয়েটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মানে বেশি লাল করে ভাজলাম না, ওটা কষা হতো। তো খুব সুন্দর ভাজা হয়েছে, মশলা দিয়ে কষা না, এটাকে নামিয়ে নিক। দেখো জিরে দিয়ে দিল মা, পেঁয়াজটা দিয়ে দেবো, এই যে পেঁয়াজ কেটে রেখেছিল সেই পেঁয়াজটা ভাজবো। কী কী মশলা দিচ্ছ ওটার মধ্যে? এর মধ্যে গরম মশলা দিয়েছি, আর রসুন, কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দিয়ে দিলে, একটুখানি জল দিলাম মশলাটা কষবো। হ্যাঁ দিয়ে দিলে, হ্যাঁ আর দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গেছে। আলু আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ভাজা চিকেনটা। ও দিয়ে দিব, নেড়ে নেবো, নেড়ে নিয়ে আস্তে করে ঢাকা দিয়ে দেবো। রেসিপিটা একদম কমপ্লিট, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো এই দেখো মা ভাত নিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে পুঁই শাক, আর এই যে রেসিপিটা। তো দেখো মা খাচ্ছে আর আমিও ভাত নিয়ে নিয়েছি, তো আমিও খাচ্ছি। তো মাংসটা খুব সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। তোমরা এরকম করেই রান্না করবে, আমি আজকে নতুন পদ্ধতিতে রান্না করলাম। তো খাওয়া দাওয়া সেরে ফেলি।